প্রাচীনকাল থেকে ভারতের অর্থনীতিতে কৃষি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। গ্রামের মানুষের সর্বাঙ্গীন উন্নতির জন্য বর্তমানে সরকার কৃষিকার্যের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের জোয়ার আনতে চাইছে। আমাদের পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান রাজ্য, তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা অন্যতম। আমাদের জেলায় কৃষিকাজের সাথে সাথে মৎস্য ও পশুপালন করেও জীবিকা নির্বাহ করে। অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষিদের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রোজগার। এর মধ্যে শুনে নেওয়া যাক দক্ষিণ দিনাজপুর জেলায় বংশীরী ব্লকের শিবপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা দীপায়ন সরকার মহাশয়ের কৃষি কথা। বুনিয়াদপুর দক্ষিণ বংশীরী ব্লক দক্ষিণ দিনাজপুরের স্থায়ীবাসী উত্তর আত্মা প্রকল্প থেকে ট্রেনিং নিয়ে বদ্রি পাখির চাষ শুরু করি। সেটা কৃষি খামার বিদ্যালয় থেকে আমার চাষটা শুরু করি। বদ্রি পাখি পালন করে আমি এখান থেকে উপার্জন করে আমি আমার ফার্মটা বাড়ানোর জন্য ছাগল আর সুন্দর কিনে নিজের এখন একটা ফার্ম করেছি। এই দীপায়ন সরকার খুব অল্প সময়ের মধ্যে বৈজ্ঞানিক সম্মত উপায়ে চাষবাস ও পশুপালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং 2017-18 সালে ব্লক কৃষি মেলার প্রতিষ্ঠিত চাষি হিসাবে বংশীরী আত্মসম্মান পেয়েছেন। তার প্রগতির সাথে দু এক কথা শুনে নেওয়া যাক সহ ব্লক কৃষি অধিকর্তা মাননীয় তাপস দাস ও সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিক ডক্টর মালিকলাল সাহা মহাশয়ের কাছ থেকে। দীপায়ন সরকার একজন প্রগতিশীল কৃষক। 2017 সাল থেকে কৃষি দপ্তরের সহযোগিতায় আত্মা প্রকল্প থেকে ট্রেনিং নিয়ে বদ্রি পাখির উপর কৃষি খামার বিদ্যালয় করে থাকে ও বদ্রি পাখি পালন করে। সেখান থেকে উপার্জন করে সে হাঁস মুরগি ছাগলের একটি ফার্ম করে স্বনির্ভর হয়েছে এবং তাকে দেখা দেখি আশেপাশের কৃষকরা অনুপ্রাণিত হয়েছে। আমাদের বংশীয়ারী ব্লকে দীপায়ন সরকার হাটপুকুর বংশীয়ারী বুনিয়াদপুরের বাড়ি ও গত 2017 সালে আত্মা প্রকল্পে কৃষি দপ্তরের কাছ থেকে বদ্রি পাখির একটা ফার্ম স্কুলের ট্রেনিং নেয়। তারপরে আত্মা প্রকল্পের উপরে ইয়ারলিও বিশেষ সহায়তায় কৃষি দপ্তরের উপর আত্মা প্রকল্পে বদ্রি পাখি 50টা মতো দেওয়া খাবার দাবার কিনে দেওয়া হয় এবং প্রয়োজনীয় ট্রেনিংয়ের জন্য যা যা জিনিসপত্র সাপ্লাই করা হয়। মাসে মাসে বিধি ওষুধ ভিটামিন ভ্যাকসিন কিপোর্ট দেওয়া হয়। ছমাস বাদে বাচ্চা পাখিগুলো বাচ্চা দিতে শুরু করে এবং প্রচুর ডিম হয়। ডিম থেকে বাচ্চা দেয়, বাচ্চাগুলো ও 3 মাস বাদে বাদে বিক্রি করেছে। এখন অবধি ও মোটামুটি 120 থেকে 150 বাচ্চা বিক্রি করেছে এবং বিগত এখন এটা একটা ওর আর্নিং সোর্স হয়ে গেছে। আজকে 2019 সাল আমি আমার ফার্ম থেকে উপার্জন করে আজকে আমি স্বনির্ভর হয়েছি। আমি স্বনির্ভর হওয়ার জন্য ধন্যবাদ জানাই কৃষি দপ্তর, পানি সম্পদ দপ্তর এবং আত্মা প্রকল্পের বংশীরী দপ্তর।